দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমাদের আজকের টপিকটি শুরু করব। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি একটি লঘুকে সার্কেল আকারে কেটে নিয়েছি। আর এটা কিভাবে কাটলাম বা এটা আমি কিভাবে কাজটা করলাম অ্যাডোব ফটোশপ ইউজ করে, সেই বিষয়টি আজকে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনাদের এই বিষয়টি, এই লোগোটি কিন্তু আপনারা অনেক সময় দেখেন যে আপনাদের সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে লোগোর প্রয়োজন হয়। তবে আপনি যদি এরকম গোল বা সার্কেল আকারের লোগোগুলো আপনি আপলোড করতে পারেন, তাহলে কিন্তু আপনার প্রোফাইলটা অনেক সুন্দর দেখাবে। তো আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সজীব টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো আমি এটাকে মিনিমাইজ করে, আপনার প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আপনার কম্পিউটার অবশ্যই অ্যাডোব ফটোশপ সফটওয়্যারটা ইনস্টল থাকতে হবে। তো আমি স্টার থেকে এখান থেকে লেখা আছে অ্যাডোব ফটোশপ CSS, আবার এখানে লেখা আছে অ্যাডোব ফটোশপ CS5 64 বিট, আমি সেটাই নিব। কারণ এই সফটওয়্যারটা আপনার ইউজ করতে অনেক ইজি এবং এটার মাধ্যমে আপনি অনেক কাজ খুব দ্রুত করতে পারবেন। তো আমি রিকমেন্ড করবো আপনারা এই সফটওয়্যারটি সবাই আপনাদের কম্পিউটার ইনস্টল করে রাখবেন। এটা আপনার বিভিন্ন কাজ করতে, বিভিন্ন ইউটিউবের থাম্বনেল তৈরি করতে, বিভিন্ন লোগো তৈরি করতে আপনি এটার মাধ্যমে করতে পারবেন। তো আমি যে লোগোটা তৈরি করেছি এটা আমি ক্যানভার মাধ্যমে করেছি। তো আমি এই ক্যানভার মাধ্যমে লোগোটা তৈরি করার পরে আমি এখন এই আপনারা যে দেখলেন এই যে বৃত্ত, এই বৃত্তর মতো আমি এই বৃত্তটা আমি কিভাবে তৈরি করলাম, সে আমার লোগোটা প্রথম লোগোটা ছিল এইভাবে। তো এই লোগোটা থেকে কিন্তু আমি আমার এই বৃত্তের লোগোটাকে আমি এই এরকম লোগোটা আমি তৈরি করছি। তো এইরকম লোগো আপনারা কিভাবে তৈরি করতে পারবেন সেটা আমি দেখাবো। তো চলুন আমাদের অ্যাডোব ফটোশপে চলে যাওয়ার পরে প্রথম থেকে আমাদের কি ফাইল থেকে ওপেন করতে হবে। ওপেন করার পর আপনি যেখানে আপনার ফোল্ডারে, আপনার যে ফোল্ডারে আপনি আপনার ইমেজটা রাখছেন সেটাকে ওপেন করতে হবে। তো আমরা ডেস্কটপে যাব। ডেস্কটপে আমি এখানে রাখছি এই যে অডিও, এটা ক্লিক করে ওপেন করতে হবে। ওপেন করার পর দেখেন এটা কিন্তু এখানে আছে, আমাদের হাইট আছে 500 বাই 500, মানে একটা একটা লোগোর যে হাইট লাগে সেটি হচ্ছে, হাইট ওয়াইট লাগে সেটি হচ্ছে 500 পিক্সেল, পূরণ 500 পিক্সেল, তার মানে ডানে এবং উপরে এবং নিচে। তো আমাদের এটা 500 পিক্সেল আছে। তো এই পিক্সেল 500 পিক্সেল লোগোটাকে আমি সার্কেল, যেমন আমার এটার মতো আমি তৈরি করব। তো এটার মতো তৈরি করতে হলে কি করতে হবে, প্রথমে আপনাকে লোগোটা, আপনি যে লোগোটাকে এই বৃত্তের মতো তৈরি করতে চাইছেন সেটা ওপেন করতে হবে। তো আমি এটা ওপেন করলাম। ওপেন করার পর আপনার এখানে যে আইকনগুলো দেখতে পাচ্ছেন, আশা করি আপনার সবাই এই আইকনগুলোর নাম জানেন। তো এই যে প্রথমে যে আইকনটা আছে এর নিচে মুভ টুলের নিচে দেখতে পাচ্ছেন যে আইকনটা, সেটা রাইট বাটনে ক্লিক করে আমরা এই যে এই বৃত্তটা নিব, ইলিপটিক্যাল এই বৃত্তটাকে আমরা নিব। নেওয়ার পরে ক্লিক করার পরে আপনি দেখেন মাউসটা আপনার একটা, এখানে আসলাম মাউস, এখানে আসলে প্লাস চিহ্ন, তাহলে আপনি বুঝবেন যে এটা ক্লিক হয়েছে। তো ক্লিক নিয়ে আসার পর আপনি এটা বৃত্তর মতো আপনি যদি নিচে যান তাহলে এটাকে এই এখানে রাখতে হবে। ঠিক এখানে রেখে কিবোর্ডের মাধ্যমে কন্ট্রোল ধরতে হবে, কিবোর্ডে কন্ট্রোল, সরি কন্ট্রোল না, শিফট, শিফট চেপে ধরে মাউসের লেফট রাইট, রাইট বাটনে চাপতে হবে না, লেফটে চাপতে হবে। লেফটে ক্লিক করে এভাবে চাপ দিয়ে আপনি এভাবে আসবেন, আপনার যতটুকু প্রয়োজন অতটুকু নেবেন। ধরেন আমার এই পর্যন্ত এখন প্রয়োজন। হওয়ার পরে এখানে আমার একটু মাউজের বা কিবোর্ডের এরো চিহ্ন দিয়ে আমরা একটু উপরে নিচে করে দিলাম, একটু উপরে উঠাইতে পারি বা একটু নিচে নামাই দিলাম। দেওয়ার পরে আপনার এখন এখানে দেখেন একটা সার্কেল, যে বৃত্ত হয় এই বৃত্তর মতো একটি এখানে সিলেকশন হয়েছে। তো আমরা এই সিলেকশনটা হওয়ার পরে এই এইখানে আমরা আমাদের যে লেয়ারে আছে এই লেয়ারে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে জাস্ট ওকে করবে। ওকে করার পর এই লেয়ারটাকে আপনি আরেকটা লেয়ার তৈরি করতে হবে। তো আমরা লেয়ারটা তৈরি করার আগে এই মাউস, এই যে আমাদের যে ইমেজটা আছে এই ইমেজের রাইট বাটন ক্লিক করে এখানে আমরা দিয়ে দেব, সরি এখানে রাইট বাটনে ক্লিক করতে হবে না আপনাকে, আপনি এই অবস্থায় আপনি চলে যাবেন সিলেক্ট, সিলেক্ট থেকে লেখা আছে ইনভার্স বা কিবোর্ডের সাহায্যে শিফট কন্ট্রোল আই। আমি কিবোর্ডের সাহায্যে আপনাদের বিষয়টা করে দেখাবো।
শিফট কন্ট্রোল আই, শিফট কন্ট্রোল আপ চাপ দেওয়ার পর দেখেন মাঝখানের বৃত্তটার যে এই গুল চিহ্নটা যে এখানে ছিল সেটাও আছে, এবং চতুর সাইডের যে এটাও কি সিলেক্ট হয়েছে। তো সিলেক্ট হওয়ার পর এখন যে কাজটা করতে হবে, আপনার এই যে লেয়ারটা আছে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার তৈরি করবেন, তারপরে ওকে করবেন। ওকে করার পর আপনি সবার শেষেরটাতে ক্লিক করবেন, প্রথম যেটা লাগাইছে লেয়ার জিরো এটাতে ক্লিক করে আপনি আবার চলে যাবেন এডিট, এডিট থেকে লেখা আছে কি ক্লিয়ার, ক্লিয়ারও ক্লিক করে দিয়ে উপরেরটাকে ক্লিক করে এটাকে রাইট বাটনে ক্লিক করে আবার এটা এই লেয়ারটাকে আপনার ডিলিট করে দিতে হবে। ইয়েস, দেখেন ডিলিট করে দেওয়ার পরে আমাদের যে একটি সার্কেল, সেই সার্কেলের মতো আমরা যেরকম চাচ্ছিলাম সেরকম বৃত্ত কিন্তু তৈরি হয়ে গেছে। তো এইরকম বৃত্ত যেহেতু তৈরি হয়েছে, তখন এই বৃত্তটাকে আপনাকে এই যে সিলেক্ট করছেন এটাকে আপনার ডিট সিলেক্ট করতে হবে, তার মানে সিলেক্ট বাদ দিতে হবে, বাদ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন এই বৃত্তটা আপনি মানে আপনার এই লোগোটাকে আপনি সেভ করবেন। তো ফাইল, ফাইল থেকে সেভ এস, সেভ এস আসার পর আপনি যেখানে সেভ করবেন সেই জায়গায় চলে যাবেন। আমি যাব পিসি, পিসি থেকে ইউটিউব, এখানে আসার পরে আমরা আমাদের একটি লোগোর নাম দিতে হবে। তো আমরা লোগোটার নাম দিব অডিও 423 লোগো। দেওয়ার পরে এখানে ফরমেট, ফরমেটে ক্লিক করে আপনি দিবেন পিএনজি, পিএনজি ফরমেট দিবেন। পিএনজি ফরমেট দেওয়ার পরে সেভে ক্লিক করবেন, তারপরে এখানে নান অপশনে আপনি ক্লিক করা থাকবে, আপনি নান অপশনে না ক্লিক করে ইন্টার এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে ওকে ক্লিক করবেন। ব্যাস আপনার এটা সেভ হয়ে গেছে। তো এখন সেভ হওয়ার পরে আমরা ওপেন করে দেখি আসলে আমার আমার যে বৃত্ত যেরকম চাচ্ছিলাম সেরকম হয়েছে কিনা। এটা যেখানে সেভ করছি সেখানে চলে যাব ইউটিউব, এ দেখেন, দেখেন আমি যেভাবে চেয়েছিলাম ঠিক সেভাবেই আমার বৃত্তটা কিন্তু এখন হয়ে রেডি। এখন এই বৃত্তটা আপনি দেখেন এই যে একটা বৃত্ত আকার হয়ে গেছে, এখানে জুম জুম করে দেখেন এটা একটা সার্কেল আকার হয়েছে, বৃত্ত আকার হয়ে গেছে। তো আশা করি আপনাদের বিষয়টি অবশ্যই ভালো লাগবে, আর এই আমাদের ভিডিওটা যদি আপনার ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, আমাদের পরিবারের একজন সদস্য হবেন। ধন্যবাদ, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।